ভোকাল কর্ডের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রের ভোকাল কর্ডে টিউমার ধরা পড়েছে। বৃহস্পতিবার দুপুরে অস্ত্রোপচার হয় বিধায়কের। তার আগে এদিনই বেলঘুরিয়া জগন্নাথ মন্দিরে বিধায়কের দ্রুত আরোগ্য কামনায় কামারহাটি পুরসভার 23 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর সোমনাথ রায়চৌধুরী নিজের হাতে বিধায়কের মঙ্গল কামনায় মহাযজ্ঞ করলেন। এদিন সোমনাথ রায়চৌধুরী জানান, কামারহাটির কাছের মানুষ বিধায়ক মদন মিত্র, তার দ্রুত আরোগ্য কামনায় এই যজ্ঞ। আজকে একটাই জিনিস চাইলাম যে আমাদের মাঝখানে যিনি ভগবান আছেন, আর প্রভু যাকে ভগবান আমাদের মাঝখানে আরেকজনকে ভগবান দূত হিসাবে যাকে পাঠিয়েছেন, সেই মদন মিত্র মহাশয় তিনি আজ অসুস্থ। তার অসুস্থতার কারণে তার আরোগ্য কামনা করে একটা যজ্ঞ অনুষ্ঠান হলো। প্রভুর কাছে আমাদের নিত্য পুজো, নিত্য ভোগ আরতি প্রতিদিনই হয়। জগন্নাথ দৈতাবতী কালকে এসেছিলেন আগের দিনে, তো আমাদের যজ্ঞ অনুষ্ঠান আজকে পুরোটাই দাদার শারীরিক সুস্থতার কারণে। আমরা সবাই মিলে এসেছি আজকে মন্দিরে পুজো দিতে, যজ্ঞে বসতে, দাদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেই কামনা করে প্রভুর কাছে আমরা চাইলাম, যাতে ওনার শারীরিক সুস্থতা, ওনার কষ্ট লাঘব হোক, উনি প্রত্যেকের মাঝখানে আবার ফিরে আসুন যত তাড়াতাড়ি সম্ভব। আবার দাদা যে মহিমায় ছিলেন সেই মহিমায় মানুষের কাজ করতে শুরু করবে। কামারহাটি থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, চ্যানেল 24/7।